এরে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, এরে আজরাইল আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিস না, যা কষ্ট দিবার এখন আমি নবীর দিয়া দে, তবু আমার মৃত্যুর পর আমার একটা উম্মতকেও কষ্ট দিস না। আল্লাহু আকবার বলেন, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে মরণের কষ্ট আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল মাউতি সাখরাত, এরে আমার উম্মত, ও আমার উম্মত, নিশ্চয় নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে আছে, মৃত্যুর কষ্ট আছে আছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা পানির পাত্রের মধ্যে নবীজি হাত ভিজায়, এই ভিজা হাত নিয়ে নবীজির চেহারার মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকরাতিল মাউত ও গমারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর কষ্ট এত কঠিন কষ্ট, আমি নবী আগে জানতাম না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, তাইলে কি কথাটা কি সত্য নাকি মিথ্যা? তাইলে আমরা কি এই কঠিন গাঁটির মধ্যে যাব কি যাব না? মৃত্যু একটা হলো ভালো মৃত্যু, আরেকটা হলো মন্দ মৃত্যু। এই জন্য ভালো মৃত্যুর 15টি আলামত আছে। কয়টা আলামত? আবু দাউদ শরীফ 3116 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, ও আমার গুনাহগার উম্মত, মৃত্যুর সময় যদি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মরণ হয়, তাইলে বুঝবা তার মরণটা ভালো মরণ হয়েছে। এই উম্মত মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। যেমন আল্লাহর নবীর আদরের দুলানি কলিজার টুকরা হযরত খাতুনের জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, একজন মহিলাও উহুদের ময়দানের দিকে দৌড়ায়, সাহাবীরা বলে, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যায় গিয়ে কোনো লাভ নাই, তোমার আব্বা যে আসছিল তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তামিনা আওলা কেশ পাগুল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়, সাহাবীরা বলে, মহিলা গো চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় যাও? মহিলা বলে, উহুদের ময়দানের দিকে যাই গিয়ে কোনো লাভ নাই, তোমার স্বামী যে আসছিল তিনিও শহীদ হয়ে গেছে। তারপর মহিলা তামিনা আওলা কেশ পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়, সাহাবীরা বলে, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যায় গিয়ে কোনো লাভ নাই, তোমার কলিজার টুকরার সন্তান, তোমার কলিজার টুকরার সন্তান যে আসছিল তোমার সন্তানও শহীদ হয়ে গেছে। মহিলা তামিনা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, এবার মহিলা ডাক দেয়া বলে, আরে নবীর সাহাবী, ও নবীর সাহাবীরা, আমার বাবা শহীদ হয়ে গেছে, খবর পাইলাম,
আমার স্বামী শহীদ হয়ে গেছে কবর পাইলাম, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে কবর পাইলাম, কে শহীদ হলো না হলো এইগুলি আমার জানার দরকার নাই, আমার শোনার দরকার নাই। আগে বলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা আছেনি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাইলে আবার বুঝুন এই মহিলার অন্তরে আল্লাহর নবীর প্রতি কত ভালোবাসা ছিল। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওহুদের প্রান্তরে গর্তের ভিতরে পড়ে আছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলোল ডাক দেয়া বলে, আরে মুসলমান, ও মুসলমানেরা, কে কোথায় আছো, দৌড়ে আসো, চলো যাই মক্কার কাফেরদের সাথে আমার সম্পর্ক ভালো। মুহাম্মদ দুনিয়াই নাই, মুহাম্মদ দুনিয়াই নাই, তোমরা ইসলাম দিয়া কি করবা, চলো যা আমরা কাফেরদের সাথে এক হয়ে যাই, মিলিয়া যাই। ইন দা মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ওহুদের প্রান্তরে পাথরের আড়ালে গুহার ভিতরে কোরআনের আয়াত নাযিল করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আয়াতের ব্যাখ্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র একজন রসুল, এছাড়া আর কিছুই না। আমার নবী দুনিয়াতে আসার আরো আগে বহু নবী দুনিয়াতে এসেছিলেন, কি বলেন ঠিক না বেটি? বহু নবী দুনিয়াতে এসেছিলেন, তারা সবাই বিদায় হয়ে গেছে। যদি এমন হয়ে যায়, আল্লাহ না করুক, আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় অথবা নিহিত হয়ে যায়, এরপরও কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে? সকলেই মরণশীল, আমার বন্ধু তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কি বলেন ঠিক না বিঠিক? ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতর থেকে বের হয়ে আসলেন। নবীজি একটা পাথরের উপরে উঠবেন, কিন্তু নবীজির শরীরটা এত দুর্বল, দুর্বল হওয়ার কারণে, অনেকটা দুর্বল হওয়ার কারণে আল্লাহর নবী পাথরের উপরে উঠতে পারে না। আবু তালহা, ওই আবু তালহা, যে আবু তালহার শরীরে 80-90টা তীরের জখম লেগে আছে, আবু তালহা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি পাথরের উপরে উঠতে পারবেন না, আপনি আমার কাদের মধ্যে কদম রাখুন, আমি আপনাকে পাথরের উপরে উঠাইয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু তালহার কাঁধে পা দিয়া পাথরের উপরে নবী জুইতা গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাথরের উপরে দাঁড়ায়া সাহাবীদেরকে ডাক দেয়া বলে, এরে আমার সাহাবি, ও আমার সাহাবীরা,
তোমরা বিশৃঙ্খল হইও না, বিচ্ছিন্ন হইও না। আমি নবী এখনো শহীদ হই নাই, আমি নবী এখনো তোমাদের মধ্যে জিন্দা আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, আর রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আরে আমার নবীর সাহাবী, ও আমার নবীর সাহাবীরা, তোমরা পিছনের দিকে তাকায়া দেখো, আমার বন্ধু তোমাদেরকে ডাকতে আসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা বললেন, নবীজির আওয়াজটা কিছু সাহাবীদের কানে পৌঁছে গেছে। সাহাবাই কেরাম ডাক দেয়া বলে, এরে নবীর সাহাবী, ও নবীর সাহাবীরা, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো শহীদ হই নাই, তাকায়া দেখো নবীজির আওয়াজ শোনা যায়, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এখনো শহীদ হই নাই, তাকায়া দেখো আল্লাহর নবী এখনো জিন্দা আছে। সাহাবাই কারাম আওয়াজ শুনে দৌড়ায়া জড়ো হয়ে গেলেন, জমা হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আরে আমার সাহাবী, ও আমার সাহাবীরা, আয়াত গুলি বলবো পরে, আগে শুনো আমার আবু তালহার কথা। আমার আবু তালহা আমার প্রতি যে ভালোবাসার প্রমাণ দেখাইছেন, আশিকে রসুলের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই জন্য আও আজাবাদ, আও আজাবাদ, আমার আবু তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। একটু জিকির করি, লা ইলাহা বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের তারা বড়া চাঁদের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের তারা বড়া চাঁদের হাসি, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাখে, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাখে, ফুলে ফুলে করে হুল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকতে পারে নাই, কি বলেন, ঠিক না বেঠিক? কবি বলেন, লাউকানাতি দুনিয়া মুখাল্লাদা মামাতা মুহাম্মাদা, আরে দুনিয়াবাসী, ও দুনিয়াবাসী, এই দুনিয়ার জমিনে যদি কেউ থাকতে পারতো, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থাকতো, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের নবী কি থাকতে পারছে না? আমাদের নবী দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির আশেপাশে সমস্ত সাহাবাই কেরাম বসা, আবু বকর বসা, উমর বসা, উসমান গনি বসা, আলী বসা, আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবীরা, তোমাদের সবাইকে দেখি কিন্তু আমার বেলালকে দেখি না, আমার বেলাল কোথায় গেল? আজকে আমার বিদায় মুহূর্ত, বিদায়ের সময়, আমার বেলাল কোথায়? আবু বকর, আমার বেলালকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আনলেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আরে বেলাল, আমি কি তোমার মনে কষ্ট দিছি? আমি কি তোমার শত্রু হয়ে গেলাম নাকি? আজকে আমার বিদায়ের সময় আমার সকল সাহাবীদেরকে দেখি কিন্তু তোমাকে দেখি না। বেলাল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আপনাকে আবু বকর বিদায় দিতে পারে গো নবী, উমর আপনাকে বিদায় দিতে পারে, উসমান গুনি আপনাকে বিদায় দিতে পারে, কিন্তু আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না, আমি সইতে পারি না, আমি সইতাম পারি না, আমি ছিলাম মুয়াজ্জিন, আপনি ছিলেন ইমাম সাহেব, আজকে মুয়াজ্জিনকে রেখে ইমাম সাহেব চলে যায়, মায়া তো লাগবার কথা, কি বলেন ঠিক না বিটি? কষ্ট তো লাগারই কথা। আল্লাহর নবী কান্দে আর বলে, আরে বেলাল, আজকে আমার বিদায়ের সময় তুমি মনে কষ্ট রাইখো না, আরে বেলাল, আজকে আমি মদিনার মাটির নিচে চলে যাব, এই মুহূর্তে আমি তোমাকে খুশি করে যেতাম চাই, তুমি আমার কাছে একটা কিছু চাও, আমি তোমাকে দিয়ে খুশি করে যাব। বেলাল ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সুখের জন্য শান্তির জন্য আমি বেলাল কোনো কিছু চাব না, আমি একটা জিনিস জানতাম চাই, শুনতাম চাই, কঠিন মুসিবতের দিন আমি বেলাল আপনাকে কোন কোন জায়গায় তালাশ করলে পাব? আল্লাহর নবী বলেন, আরে বেলাল, আমাকে মিজানের পাল্লার গোড়ায় আমাকে তালাশ করিও, মিজানের পাল্লার কাছে যদি আমাকে না পাও, আমাকে পুলচেরাতের পুলের গোড়ায় আমাকে তালাশ করিও, আরে বেলাল, পুলচেরাতের পুলের গোড়ায় যদি আমাকে না পাও, জাহান্নামের গেইটে আমার তালাশ খুঁজো। আল্লাহর নবী বলেন, বেলাল, দুনিয়ায় দেখবা সিলে যখন মুরগির বাচ্চারে যখন থাবা মারে, তখন মুরগ মুরুক একবার উড়াল দিয়া কেরের পাড়ার মধ্যে উঠে যায়, আবার উড়াল দিয়া গাছের ডালে গিয়ে বসে যায়, আবার উড়াল দিয়া গরের সালের মধ্যে গিয়ে বসে যায়, কি বলেন ঠিক না বিটি? আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, আরে বেলাল, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো হয়ে যাব, কঠিন মুসিবতের দিন একটা দৌড় মারব পুলচেরাতের পুলের ঘোড়ায়, না জানি আমার গুনাগার উম্মত, আমার গুনাগার উম্মত পুলচেরাতের পুল থেকে পড়ে জাহান্নামে পড়ে যায়, এই জন্য একটা দৌড় মারব পুলচেরাতের পুলের ঘোড়ায়, আরে বেলাল, একটা দৌড় মারব মিজানের পাল্লার ঘোড়ায়, না জানি আমার গুনাগার উম্মতের গুনার পাল্লাটা বাড়ি হয়ে যায়, আরে বেলাল, একটা দৌড় মারব জাহান্নামের গেইটে, না জানি আমার গুনাগার উম্মত, আমার গুনাগার উম্মতকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়, এই জন্য আমি এই তিন জায়গার মধ্যে ডিউটি করব রে বেলা, আমারে যদি তালাশ করতে চাও,
এই তিন জায়গায় আমারে তালাশ কইর। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকতে পারে নাই। আম্মা জানায়েশা বলেন, আরে দুনিয়াবাসী, ও দুনিয়াবাসী, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবীকে আমি একটা চাদর দিয়া ঢাকা রাখলাম। হঠাৎ করে তাকায়া দেখি চাদরের ভিতর থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার হাত গুটান, আবার হাত লম্বা করেন, একবার পা গুটান, আবার পা লম্বা করেন। আম্মা জানায়েশা বলেন, আরে দুনিয়াবাসী, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন করতেছে কেন? আমার তো ধারণাটা পাল্টে গেল। আমাদেরও দেখবেন মরণের সময় সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, কিছুনি যখন উঠে তখন দেখবেন হাত পা টানা হেসরা শুরু হয়ে যায়। এমন হয় কি হয় না? হয়। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আম্মা জানায়েশা বলেন, আরে দুনিয়াবাসী, আমার নবীও, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এমন করতেছিলেন, আমি তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদরটা একটু সরালাম। আমার নবী কেন এমন শুরু করে দিয়েছে? আল্লাহর নবী নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী, যিনি উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান, আল্লাহর পরে ওনার মর্যাদা, তামাম পৃথিবীর উর্দে কারো সাথে কোনো তুলনা হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই? আম্মা জানায়েশা বলেন, আরে দুনিয়াবাসী, আমি যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদরটা একটু সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম, এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হই নাই। আল্লাহু আকবার বলেন। নিলে মরণের কষ্ট আছে না নাই? অবশ্যই আছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আম্মা জানায়েশা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর নবীর যদি এমন হয় তাইলে আল্লাহ যে কোরআনে বলছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, আম্মা জানায়েশা বলেন, আল্লাহ যে কোরআনে বলছে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই আয়াত 100% সত্য। কি বলেন, ঠিক না বেঠিক? ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আরে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন বারবার আমাকে সালাম দেয়, বারবার আমার কাছে পারমিশন চাই, ঘরে ঢোকার জন্য অনুমতি চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আরে আজরাইল, ও আজরাইল, প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে।
আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার 63 বছর জিন্দেগির ভিতরে কোনো একদিন একটা কথাও মিথ্যা বলে নাই, কি বলেন ঠিক না বেঠিক? আর আমরা তো দেখবেন মুহূর্তে মুহূর্তে আমরা মিথ্যা কথা বলি, কি বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ মহাপাপ, আর মিথ্যা কথা হচ্ছে গুনার মা বাপ। মিথ্যা কথা কি গুনার মা বাপ? মিথ্যা কথা গুনা জন্ম দেয়, মা যেমন বাচ্চা জন্ম দেয় মিথ্যা কত গুনা জন্ম দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বোন সহ সবাইকে মিথ্যা কথা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। অমরব্বি বাবারা যুবক মাইরা, এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন, তাকায়া বলে আব্বা। দরজার দিকে তাকায় দেখলাম এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, সুরত মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল নাই, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিল হবে না আর হতেও পারে না। পা মাথা অনেক বড়, কালো কাপড় দিয়া সমস্ত শরীর ঢাকা, চোখগুলি অনেক বড় বড় আগুনের লোককার মতো। ওগো আব্বা, আমার জিন্দগিতে এমন আকার আকৃতির মানুষ কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপর উনি বহু কষ্ট করে দরজার দিকে তাকায়া বলে মা হাযা মালাকুল মউত। এরে ফাতেমা, ও ফাতেমা, উনি হলেন মালাকুল মউত আজরাইল, উনি হলেন দুনিয়ার সকল সাত কর্তনকারী, যিনি দুনিয়ার সকল সাত মজা কেটে দেয়, উনি হচ্ছেন সেই মালাকুল মউত আজরাইল। ওই মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে গো মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা, তিনি এই মুহূর্তে কেন আসলেন? আপনি তো কয়েক সপ্তাহ যাবত অসুস্থ, তিনি এই মুহূর্তে কেন আসলেন? বুঝেছি, আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য আসছে। না না, আমি পারমিশন দিব না, আমি পারমিশন দিব না, আমি ঘরে ঢুকতে দিব না। ওগো আব্বা, আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব, আমার হাসান হুসাইন কার কাছে গিয়া প্রবোধ নেবে? না না, আমি ঘরে ঢোকার জন্য অনুমতি দিব না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে ও মা ফাতেমা, তুমি যতই দরজা বন্ধ কইরা রাখো, কিন্তু এই মালাকুল মউত আজরাইলকে তুমি তামায়া রাখতে পারবা না। কি বলেন ঠিক না বেঠিক? তামায়া রাখতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরে ফাতেমা, আজরাইল পৃথিবীর কোন মানুষের ঘরে ঢোকার জন্য অনুমতি নেই না, পারমিশন নেই না, আমার ঘরে ঢোকার জন্য প্রবেশ করার জন্য অনুমতি চাই, এটা আমার সম্মান আমার মর্যাদা। আরে ফাতেমা, ফাগলামি কইর না, মালাকুল মউত আজরাইলকে বলে দাও আমি নবী অনুমতি দিয়েছি ঘরে প্রবেশ করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন, আজরাইল ঘরে প্রবেশ করে আল্লাহর পয়গম্বর,
রহমাতুল লিল আলামিন কে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিব, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, আরে আজরাইল, ও আজরাইল, আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি একটু সময় অপেক্ষা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিব্রাইল যখন আসলো, আল্লাহর নবী বলেন, আরে জিব্রাইল, মালাকুল মওত আজরাইল আসছে, আমার নাকি যাওয়ার সময় হয়েছে, তোমার মতামত কি? জিব্রাইল কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, জিব্রাইল আমিন যখন কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন দুনিয়াতে আর তাকা যাবে না, দুনিয়া এটা তাকার জায়গা নয়। কি বলেন, ঠিক না বেঠিক? ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কুই পিছে রওয়ানা হাই কুই আগে রওয়ানা। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন এই দুনিয়া থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আর থাকতে পারবো না। এবার আমার আপনার নবী কান্দে, জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি কান্দেন কেন গো নবী? আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলার দরবারে যাবেন, পরকালে আপনার জন্য ইহকালের চাইতে নাজ নিয়ামত অনেক বেশি, আপনার সম্মান বেশি হবে, আপনি কেন কান্দেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে জিব্রাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? ফাতিমার জন্য কান্দেন। ফাতিমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আগে আপনার মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, আপনার আদরের দুলালি কলিজা টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি সকল রমণীদের সরদারিনী হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আরে জিব্রাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দেন। ওগো আল্লাহর পয়গম্বর, হাসান হুসাইনের জন্য কান্দেন, হাসান হুসাইনকে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আগে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইদা শাবাব আহলিল জান্নাত, আপনার হাসান হুসাইন হযরতে হাসান হুসাইন জান্নাতি সকল যুবকদের সরদার হবে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার চিল্লায় বলেন,
ও মুরব্বী বাবারা যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন মানিলি উম্মতি ওমালি উম্মতি। আরে জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে জিব্রাইল, আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর পূর্বে, মৃত্যুর এক বছর পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের তওবা কবুল করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আরে জিব্রাইল, ও জিব্রাইল, আসসালাতু কাসিরা, এক বছরও তো কম সময় না রে জিব্রাইল, অনেক লম্বা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে জিব্রাইল, আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর এক মাস পূর্বে তওবা করে, তাইলে আমার বন্ধুর উম্মতের তওবা কবুল করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন আশহুরু কাসীরা, আরে জিব্রাইল, ও জিব্রাইল, এক মাস তো কম সময় না, অনেক লম্বা সময়। এবার আল্লাহ ডাক দেয়া বলে আরে জিব্রাইল, আমার বন্ধুরে বল, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর একদিন পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের তওবা কবুল করব। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে আরে জিব্রাইল, আল ইয়াউম কাসীরা, একদিনও তো কম সময় না রে জিব্রাইল, অনেক লম্বা সময়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে আরে জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুরে বলে দে, আমি আমার বন্ধুরে বড় ভালোবাসি রে জিব্রাইল, আমার বন্ধুরে আমি বড় ভালোবাসি, ও জিব্রাইল, আমার বন্ধুরে বল, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর একটু আগ মুহূর্তে তওবা করে, এইলে আমার বন্ধুর কাতিরে আমার বন্ধুর গুনাহগার উম্মতের তওবা কবুল করে, আমার বন্ধুর গুনাহগার উম্মত, আমার বন্ধুর গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ভালোবাসে কিনা? আল্লাহ নবীরে ভালোবাসে, আর আমরা নবীজির ভালোবাসা চাই না, এই জন্য ঘরে বসে থাকি। কি বলেন, ঠিক না মিটিক? দরকার নাই, এটা সরকারি ভালোবাসা। কি বলেন, ঠিক না মিটিক? দরকার থাকলে তো দৌড়ে আইতাম। কি বলেন, ঠিক না মিটিক? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে আরে আজরাইল, আয় রে আজরাইল, আয়, এবার আমার জানটা কবজ কর। আল্লাহর নবী আবার কান্দেন। জিব্রাইল বলে ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, এবার আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন জিব্রাইল, এতদিন তো আমার বন্ধু আমারে বলে দিছে মা কান আল্লাহু ইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতদিন আপনার উম্মতের সাথে এই জমিনে থাকবেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে আপনার উম্মতকে ধ্বংস করব না। আরে জিব্রাইল, ও জিব্রাইল, এখন যদি আমি দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার উম্মতের জিম্মাদার কে হবে, আমার উম্মতকে কে দেইকা রাখবে? এবার আল্লাহ ডাক দেয়া বলে আরে জিব্রাইল, ও জিব্রাইল,
আমার বন্ধুরে বল চোখের পানি মুছে ফেলার জন্য, আমার বন্ধুরে বল কান্দা বন্ধ করার জন্য, আমার বন্ধুরে বল আর কানতে হবে না, এখন থেকে আনা কাবিরুম মিনহুম, এখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, এরে আজরাইল আয়, এবার আমার জানটা কবজ কর, ফি কবজির রূহ, এবার আমার জান কবজ কর, মালাকুল মউত আজরাইল, জান কবজ করার জন্য, রূহ বের করার জন্য আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে যখন হাত রাখলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল আমার সিনা মুবারকের মধ্যে কি রাখছো? আজরাইল বলে, ওগো নবীজি আমার হাত আপনার সিনা মুবারকের মধ্যে রাখছি। আল্লাহ নবী কান্দার বলে, আজরাইল আমার মন বলতেছে, মন বলতেছে তুমি আমার বুকের মধ্যে সিনা মুবারকের মধ্যে তুমি ওহুদ পাহাড় রাইখা দিছ। আজরাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, না না আমি আপনার সিনা মুবারকের মধ্যে ওহুদ পাহাড় রাখি নাই, শুধুমাত্র আমার হাতটা রাখছি। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী কান্দার বলে, আজরাইল এখন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতির জান কবজ করবা, জান কবজ করতে গিয়া যত কষ্ট দিবা, এরে আজরাইল সব কষ্ট জমা করে, সব কষ্ট একত্রিত করে, সব কষ্ট আমি নবীর দিয়া দে, তারপরও আমার উম্মতের জান কবজ করবার সময় আমার একটা উম্মতকেও তুমি কষ্ট দিও না, এরে আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, আজরাইল আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিস না, যা কষ্ট দিবার এখন আমি নবীর দিয়া দে, তবু আমার মৃত্যুর পর আমার একটা উম্মতকেও কষ্ট দিস না। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে মরণের কষ্ট আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল মাউতি সাখরাত, এরে আমার উম্মত, ও আমার উম্মত, নিশ্চয় নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, আছে মৃত্যুর কষ্ট আছে, আছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা পানির পাত্রের মধ্যে নবীজি হাত ভিজায়, এই ভিজা হাত নিয়ে নবীজির চেহারার মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকরাতিল মাউত ও গমারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর কষ্ট এত কঠিন কষ্ট, আমি নবী আগে জানতাম না। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, তাইলে কি কথাটা কি সত্য নাকি মিথ্যা? তাইলে আমরা কি এই কঠিন গাঁটির মধ্যে যাব কি যাব না? মরণ আমাদের সামনে না পিছনে?
যারা মাহফিলে আসে নাই তাদের মরণ সামনে না পিছনে? সামনে মুরব্বি বাবারা, যুবক ভাইরা, মৃত্যু একটা হলো ভালো মৃত্যু, আরেকটা হলো মন্দ মৃত্যু। এই জন্য ভালো মৃত্যুর 15টি আলামত আছে। কয়টা আলামত? আবু দাউদ শরীফ 3116 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আরে আমার উম্মত, ও আমার গুনাহগার উম্মত, মৃত্যুর সময় যদি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মরণ হয়, তাইলে বুঝবা তার মরণটা ভালো মরণ হয়েছে। এই উম্মত মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। এক নাম্বার, দুই নাম্বার, নাসাই শরীফ 1828 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন, মাউতুল মুমিনি বিআরকিল জাবিল, আরে আমার উম্মত, আমার কোন উম্মত যদি মৃত্যুর সময় দেখো তার কপাল গামায় গেছে, শরীর গামায় গেছে, তাইলে বুঝবা তার মরণটা ভালো মরণ হয়েছে। আমার এই উম্মত জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, তিরমিজি শরীফ 1074 নাম্বার হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা বুকিয়া ফিতনাতাল কওর। আল্লাহর নবী বলেন, আরে আমার উম্মত, যদি জুমার রাতে মারা যায় অথবা জুমার দিন শুক্রবার দিন মারা যায়, ইল্লা বুকিয়া ফিতনাতাল কওর, আমার এই উম্মতের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। আল্লাহর নবী আরো বলেন, এইগুলি হচ্ছে ভালো মৃত্যুর আলামত। কি মৃত্যুর আলামত? ভালো মৃত্যু, ভালো মৃত্যুর আলামত। আল্লাহর নবী আরো বলেন, মাতাউদ্দুন আশহীদা ফিকুম, আরে আমার উম্মতেরা, আরে আমার সাহাবীরা, শহীদ কাকে বলে? সাহাবায়ে কারাম বলে, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যে আল্লাহর রাস্তা জীবন দেই তাকে শহীদ বলে, তাকে শহীদ বলে। আল্লাহর নবী বলেন, ইন্না সুহাদা উম্মতি ইজাল্লা কলিল, যে আল্লাহ রাস্তা জীবন দেয় শুধুমাত্র তাকে যদি শহীদ বলা হয়, তাইলে আমার উম্মতের শহীদের সংখ্যা অনেকটা কম হবে। সাহাবিরা বলে, অগো নবীজি, তাইলে শহীদের সংখ্যা বাড়বে কিভাবে? আল্লাহর নবী বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আরে আমার সাহাবি, ও আমার সাহাবিরা, যারা আল্লাহর রাস্তা জীবন দিবে তাদেরকে শহীদ বলা হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। দুই নাম্বার হলো, আমান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা বের হয়ে রাস্তার মধ্যে মারা যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। এইগুলি হচ্ছে ভালো মৃত্যুর আলামত। কি মৃত্যুর আলামত? ভালো মৃত্যুর আলামত। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেন, ওমান মাতা ফিত্তন, আমার কোন উম্মত যদি রোগে মারা যায়, প্লেগ রোগ, করোনার রোগ, কলেরা, অনেক জাতের রোগ আছে, কি বলেন ঠিক না বিঠিক? এই সমস্ত রোগে যদি আমার কোন উম্মত মারা যায়, আমার এই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। আল্লাহ আকবার আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহর নবী আরো বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফিল বাতনি আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি পেটের রোগ পেটের রোগে মারা যায় পেটের মধ্যে অনেক রোগ হয় হয় কি হয় না হয় আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় তাইলে আমার এই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন আল্লাহর নবী আরো বলেন বুখারী শরীফ 652 নম্বর হাদিস নবীজি বলেন সাহিবুল হাদা আমার কোন উম্মত যদি দেওয়াল পরে মারা যায় ডাব গাছের নিচে দাঁড়ায়া ছিল ডাব পরে মারা যায় তাল গাছের নিচে দাঁড়ায়া ছিল তাল পরে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকেও শহীদের মর্যাদা দান করবেন আল্লাহর নবী আরো বলেন ইবনে মাজাহ 2803 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আল মারআতু তাবুতু বিজুমাইন শাহাদা আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন মহিলা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় পেটে বাচ্চা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস অর্থাৎ পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি আমার উম্মতের কোন মহিলা মারা যায় অথবা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় আমার এই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন ও মুরব্বি বাবারা যুবক ভাইরা আল্লাহর নবী আরো বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু যাতিল জামবি শাহীদ আমার কোন উম্মত যদি বিষ পুরায় মারা যায় আল্লাহর নবী বলেন সাহিবু যাতিল জামবি শাহীদ আমার কোন উম্মত যদি বিষ পুরায় মারা যায় বিশ্বের যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা আর সইতে পারে না সহ্য করতে পারে না আমার এই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী আরো বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত যদি মাল বাঁচাইতে গিয়া মারা যায় গড়ে সুরা বেড়া ঢুকছে কি বলেন এমন আছে কিনা গড়ে সুরা বেড়া ঢুকছে এখন স্বর্ণ অলংকার গয়নাগাটি এইগুলি নিয়ে যাবে এই মাল বাঁচাইতে গিয়া সে মারা গেছে আল্লাহর নবী বলেন আমার এই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবে